তারপরে আমি 70-80 হাজার টাকা স্যালারি ছেড়ে দেবো, ধরো অ্যাপ্রক্স এরকম একটা কিছু পাই ওভার টাইম সব কিছু দিয়ে, ঠিক আছে? তো আমি এখানকার স্যালারি ছেড়ে দেবো, বাট আমি ইউটিউব ছাড়বো না, সবাইকে বলছি। कैसा लगा मेरा मजाक? মানের চালে কা খোপড়ি তোড়, খোপড়ি তোড় চালে কা। তো হ্যালো বন্ধুরা, আমি সুমন, আর তোমরা দেখছো সুমন হালদারের চ্যালেঞ্জ ব্লগ। তো 180 দিনের চ্যালেঞ্জ, আমি মজা আয়েগা না ভিড়ো। 365 দিনের চ্যালেঞ্জ, তার মধ্যে 180 দিন ছিল, এখন 150 দিন আছে। তো 150 দিনের চ্যালেঞ্জ, আর প্রথমতে প্রচন্ড পরিমাণে হাওয়া ছেড়েছে, ঝড় প্রচন্ড পরিমাণে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রচন্ড পরিমাণে হাওয়ার আওয়াজটা তোমরা বুঝতে পারছো, আমার কথা বুঝতে পারছো কিনা যাইনি না। তো সানগ্লাস নেই আমার কাছে, ঠিক আছে, দুটো ছিল দুটোই ভেঙে গেছে। আর মুখ ঢেকে এসেছি, তো এটা তো কিছু না, এটা তুমি ধরো 100-এর ভিতরে 20% হচ্ছে, 120% তোমার মানে হাওয়া ছেড়েছে, মানে এত বালি উড়ে যায় কিছু দেখতে পারবে না এখান থেকে, মানে তোমার 100 মিটার কি তুমি ধরো 40 ফুট 25, আরে কেনা কে জানতে হো, 50 ফুটের মধ্যে তুমি কিছু দেখতে পারবে না, 40-50 ফুটের মধ্যে, মানে এত বালি, মানে মানে ধারণার বাইরে ইয়ার। তো এর মধ্যে থাকি, এর মধ্যে চ্যালেঞ্জ পূরণ করছি। তো 150 দিনের মধ্যে আরও একটা দিন চলে গেছে, গতকালকে দিনটা, ঠিক আছে? আর আমি মানে কিছুদিন যাবৎ দেখছি যে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি, ইউটিউব ছেড়ে দিচ্ছি, বাংলায় কন্টেন্ট, ইউটিউব ইউটিউব ছেড়ে দিচ্ছি। তো আমি বলছি আমি ইউটিউব ছাড়ছি না, আমি ইউটিউব প্ল্যাটফর্মেই আছি, দরকার আমি 70-80 হাজার টাকা স্যালারি ছেড়ে দেবো, মানে ধরো অ্যাপ্রক্স এরকম একটা কিছু পাই ওভার টাইম সব কিছু দিয়ে, ঠিক আছে? তো আমি এখানকার স্যালারি ছেড়ে দেবো, বাট আমি ইউটিউব ছাড়বো না, সবাইকে বলছি ইউটিউব আমি ছাড়ছি না, রোজ ভিডিও পাবে তোমরা একটা করে, আর ইনকেস যদি কোনো একটা হয়ে যায়, মানে একদিন দুদিন পর পর একটা ভিডিও পাবে তোমরা, কিন্তু ডেইলি তো ভিডিও পাচ্ছ এখন, মানে আগামীর কথা বলছি, মানে মাসের ভিতরে, মানে উইকলি তুমি একটা দুটো ভিডিও পাবে যদি কোনো প্রবলেম চলে আসে বা অন্য রকম ভিডিও, ঠিক আছে? তো সেই কথা পরে বলবো অন্য এক ভিডিওতে। তো চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে দেখো এরকম চ্যালেঞ্জ ফেস করতে হয়, ঠিক আছে? আমি তাকিয়ে থাকতে পারছি না, কারণ কারণ সানগ্লাস নেই, বালি ঢুকছে চোখে। হ্যাঁ, তো এই মরুভূমির অবস্থা, ঠিক আছে? আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না ভালো করে, ক্লিয়ার, আমি নিজেও জানি না, বুঝতে পারছো? তো এই হাওয়া, আর এটা তো কম, এটাও কিছুই না, ঠিক আছে? এদিকে তো তোমরা এগুলো যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো তোমরা কিচ্ছু দেখতে পারবে না, মরুভূমিতে কিচ্ছু না, ঠিক আছে? কিচ্ছু দেখা যায় না। তো এটাই, যাই না আমি হেরে যাবো কি না, এখনও শক্তি আছে, জোর আছে মনে, এ 180 দিন চলে গেছে, 180 দিন কোথায়, 180 আর ওদিকে 30, 210 দিন চলে গেছে, এখন 150 দিন বাকি আছে, মানে বেশি 5 দিনটা তো ধরি আমরা, 365 দিনের ভিতরে, তো ধরো 155 দিন এখনও বাকি আছে, যাই না কীভাবে পারবো কি না, এখনও জোর আছে। তো সব থেকে ভালো কাজ হলো আমি তো ব্লগ বানাচ্ছি, আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি জায়গাটাকে, ঠিক আছে? তো আমি ভিডিও ছাড়ছি না, ইউটিউবে প্ল্যাটফর্মে আসি, আমাকে রেগুলারলি দেখতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধে নেই, আর ছাড়ছি না, স্যালারি ছেড়ে দেবো, জব ছেড়ে দেবো, ইউটিউব আমি ছাড়বো না। মরনা ক্যা ভোসড়িকে, মরনা তেরে কো ডর নি লাগতা, ছাড়বো না। তো অনেক হাওয়া ছাড়ছে, ঠিক আছে? তো রুমে যাই, রুমে গিয়ে খাওয়া দাওয়া করি, ঠিক আছে? চলো রুমে গিয়ে কথা হচ্ছে বাদ বাকিটা, ওকে চলো। তো ফাইনালি রুমে চলে এসেছি, ঘুম হচ্ছে, আস্তে আস্তে কথা বলি, আর বাইরের কথা শুনতে পেরেছো কিনা সেটাও জানি না। আর তোমার এখন খাবো, খাবার এনেছিলাম, আজকে খাবো স্পেশাল বাঙালির, বাঙালি নন বেঙ্গলি রুটি, মজা আয়া, মটর আলুর তরকারি, ডিম ভাজা, সেদ্ধ ডিম ভাজা, আর এই যে পিটার দা বাড়ির জন্য অর্ডার করছে, ঠিক আছে? অনলাইনে অর্ডার করে মরুভূমিতে বসে, আর এখানটা আছে তোমার খাবারের মধ্যে অমলেট আছে, এই যে বাড়ির মধ্যে ডিম ভাজা, ঠিক আছে? মানে সিদ্ধ ডিমটা হলুদ নুন দিয়ে, এটা তোমার মটর আলুর তরকারি, ঠিক আছে? আর এখানে আছে গিয়ে এটা হলো রুটি, ঠিক আছে? এই খাবার আজকে, এই খেয়ে ঘুমাবো। আর সব থেকে দুঃখের বিষয় হলো কি, ভিডিও ছিল একটা ইয়ার, ডিলিট হয়ে গেছে, এডিটিং ভিডিও এডিট করেছে, এত কষ্ট করে নাইট জেগে এসে ডিউটি করি, ঠিক আছে? তারপরেও তোমার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, মানে আমি নিজের দোষে,
চেক করতে করতে ডিলিট করতে করতে সব ভিডিও নিজের দেশে ডিলিট হয়ে গেছে ভিডিওটা। আর সত্যি দিতে পারলে আমরা খুব মন খারাপ, মানে এত কষ্ট করি ভিডিওর জন্য, এত কষ্ট করি তারপরে ভিডিওটা ডিলিট হয়ে যায়, খুব খারাপ লাগছে মনটা। ঠিক আছে চলো আবার ভিডিও করে নেবো। মুখে চোখে পুরো বালি ঢুকে গেছে। হ্যাঁ তো চশমাও নেই। চলো প্লিজ সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, খারাপ হলেও কমেন্টস করো, আমাকে জানিও আর ব্লগগুলো আমার চ্যালেঞ্জটা কীরকম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি ইউটিউব ছাড়ছি না, মানে একটা ভিউ আসুক আর 1,00,000 ভিউ আসুক, ঠিক আছে, আর না আসুক আমি ইউটিউব ছাড়ছি না। তো তোমাদের সঙ্গেই আছি, যারা যারা দেখছো তাদের সবার সঙ্গে আছি, আমার ভিডিও তোমরা পাবে যারা দেখছো, ঠিক আছে। চলো ভালো থেকো, বাই, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।